সংগ্রামী ছাত্রী বন্ধুগণ, ভাই ব্যানার ড্রাম শো করেন, বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামের একজন কর্মী হিসেবে এবং গত কয়েকদিন ধরে কিংবা বলা চলে গত কয়েক মাস ধরে যা ঘটে চলেছে দাঁড়ানো ছিল, পেছনে গেছেন। মুক্তিযুদ্ধ মঞ্চ নাম ব্যবহার করে বাংলাদেশে কতিপয় দ্রুত ছাত্রদেরকে কিভাবে রক্ষা করা যায় তার ভূমিকা নেওয়া, সেটা না নিয়ে আপনি ষড়যন্ত্রের গন্ধ খুঁজছেন। আমরা বরং ষড়যন্ত্র দেখছি যে আপনার প্রচ্ছন্ন পৃষ্ঠপোষকতায় হামলা হয়েছে। পরিষ্কার করে বলতে চাই, আজকে যে সরকার ক্ষমতায় আছে তারা ভাবছেন এইভাবে কাউকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়ে কিংবা হত্যা করে তারা মুখ বন্ধ রাখতে পারবেন। আমরা হত্যাকাণ্ডের বিরুদ্ধে শিক্ষক ছাত্র সমাজের যে ক্ষোভ সেটা নিয়ে যায় নাই। আমরা এই দেশ রক্ষার ক্ষেত্রে শহীদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তার শাহাদাতকে বৃথা যেতে দেওয়া যাবে না। বাংলাদেশের ছাত্র সমাজকে এই সন্ত্রাসী এবং দালালির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এবং সেই রুখে দাঁড়ানোর জন্য আপনাদের দরকার ঐক্য। আজকে সমস্ত শিক্ষাঙ্গনে ছাত্র সমাজের নতুন ঐক্য গড়ে তুলুন। সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষক এই রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে দাঁড়াতে হবে। মনে রাখবেন, মৌলানা ভাসানী এক সময় যে স্লোগান দিয়েছেন, আজকে আমরা গর্বিত আমাদের ছাত্র সমাজ আজকে সেই স্লোগান দিচ্ছেন, দিল্লি না ঢাকা, মুক্তিযুদ্ধের লক্ষ্য শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করবে। আর সেই সার্বভৌমত্বের লড়াইয়ে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগান দিয়ে আমরা ঐক্যবদ্ধ হব, কেননা তার মধ্যেই আমাদের সত্যিকার মর্যাদার প্রশ্ন লুকিয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মর্যাদা আর দেশের সার্বভৌমত্বের মর্যাদা দুই একই সূত্রে গঠিত। যদি দেশের নাগরিকদের মর্যাদা না থাকে দেশের মর্যাদা থাকবে না। যে রাষ্ট্র তার নাগরিকের মর্যাদা দিতে পারে না সেই রাষ্ট্র দেশের মর্যাদা রক্ষা করতে পারবে না। দেশের মর্যাদা রক্ষার জন্য ছাত্র সমাজ নতুন ভাবে ঐক্যবদ্ধ হই এবং সেই আন্দোলন গড়ে তুলি। সন্ত্রাসীদের পায়ের তলার মাঝে তারা পালানোর অপেক্ষায় ধাওয়া দিলেই পালিয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। শেষ দাবি করি, অবিলম্বে ভিপি নূর সহ গতকাল যে নৃশংস হামলা হয়েছে তার বিচার করতে হবে, না পারলে প্রক্টর ভিসি সাহেব পদত্যাগ করেন। সরকারের প্রতি বলি, অবিলম্বে বিশ্ববিদ্যালয় আপনাদের এই রাজনৈতিক হস্তক্ষেপ দখলদারি বন্ধ করুন, আর না হলে ছাত্র সমাজের গণ অভ্যুত্থানের মুখোমুখি হতে প্রস্তুত থাকুন।